বাড়ির ভিতরে ঢুকলেই নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল ফোন, একটা দুটো নয়, গত 6 মাসে 29টি ফোনের হয়েছে এই পরিণতি। এতে বেশ বিপাকে পড়েছেন বাড়ির মালিক দিলীপ মণ্ডল ও তার পরিবারের সদস্যরা, কারণ নতুন কেনা মোবাইল তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি কোনো দোকানদারই ফোন বেচতে যাচ্ছে না তার কাছে। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার তেহট্ট এলাকায় একটি বাড়িতে। ভুতুড়ে এই কারণে দিনের বেলা বাড়ির বাইরে ব্যাগে ঝুলিয়ে রাখতে হচ্ছে মোবাইল, আর রাতে ফোন থাকে প্রতিবেশীর বাড়িতে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় মোবাইল বিক্রেতারা দিলীপের কাছে আর ফোন বিক্রি করেন না, কারণ ফোন বিক্রির কয়েক ঘন্টার মধ্যে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর গ্যারান্টি পিরিয়ড থাকায় দোকানদারকে বদলে দিতে হচ্ছে ফোন। তবে ফোন নষ্টের এই ঘটনা শুধু দিলীপ ও তার পরিবারের সঙ্গেই হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। এ বিষয়ে দিলীপ জানান, ফোন নষ্ট শুরু হওয়ার পর সারা বাড়ির বিদ্যুতের তার বদলিয়েছেন তিনি, তবে কিছুতেই কিছু হয়নি। বিশেষজ্ঞদের মতে বাড়ির মধ্যে কোনো শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র থাকলে মোবাইলে সমস্যা দেখা দিতে পারে, তবে এভাবে একের পর এক মোবাইল নষ্ট হওয়াটা অস্বাভাবিক। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।